আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি দেখাবো আমাদের শিপের ইঞ্জিন রুম। আমাকে অনেকেই প্রশ্ন করে যে এইটা কিভাবে, ওইটা কিভাবে, জাহাজ কিভাবে চলে, জাহাজে তোমার কাজ কি, ব্লা 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 আরো অনেক কিছু। সো এটা হচ্ছে আমাদের ইঞ্জিন রুম, দেখতে এরকম। আর এই যে বড় যে জিনিসটা দেখতে পাচ্ছেন দানবীয় আকারের, এটা হচ্ছে আমাদের মেইন ইঞ্জিন। এটার মাধ্যমে হচ্ছে শিপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সমর্থ হয়। ওকে, সো অ্যাকচুয়ালি পুরো ইঞ্জিন রুমের রাউন্ড নেওয়া পসিবল না এখন। আর যতগুলো মেশিনারি আছে সবগুলো দেখাইতে গেলে, প্লাস সবগুলো এক এক করে এক্সপ্লেন করতে গেলে 2 থেকে 3 ঘন্টা লাগবে, যেটা পসিবল না। আমি শর্টকাটে বলি, জাস্ট আপনারা দেখেন সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেনারেটর আর ডিজেল ইঞ্জিন। পিছনে ডিজেল ইঞ্জিন, সাথে লাগানো আছে জেনারেটর, টোটাল 4টা। এবং এগুলো খুবই পাওয়ারফুল ডিজি, মানে ডিজি মানে হচ্ছে ডিজেল জেনারেটর। আর এটা হচ্ছে পিউরিফায়ার রুম, আমি মূলত পিউরিফায়ারের ইনচার্জ জাহাজে। এগুলো পিউরিফায়ার না, আসবে সামনে, ওয়েট করেন। এগুলো হচ্ছে পাম্প, ছোট ছোট মোটর এবং সাথে পাম্প, ফিউয়েল পাম্পস। এই যে এখন যে জিনিসগুলো ডান সাইডের মাঝখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পিউরিফায়ার। আর শিপে আমি হচ্ছে এটার ইনচার্জ। এখানে টোটাল 10টা পিউরিফায়ার আছে, এগুলো আমার বেবি বলতে পারেন, আমি ওদের প্যারেন্টস। সো এদেরকে ঠিক মতো দেখাশোনা করে রাখতে হয়। আর এগুলোর কাজ হচ্ছে তেল পিউরিফাই করা। আর এটা হচ্ছে সুইচ বোর্ড, লাল রঙের ওইটা, যেটা ফায়ার এক্সটিংগুইশার আপনারা অনেকেই চেনেন, আজকাল অফিসে কিংবা যে কোনো জায়গায় প্রায় সব জায়গায় দেখা যায়। আর এগুলো হচ্ছে অয়েল ট্যাঙ্কস, আমি একটু স্টিম শার্ট করব কারণ আমার টেম্পারেচার রিডিউস করা দরকার। আপনারা যেগুলো বুঝতেছেন না ওগুলো জাস্ট লেট ইট গো থ্রু, এত বোঝার দরকার নেই। তো এই হচ্ছে আমার দুনিয়া বলতে পারেন, এখানে বেশি সময় কাটানো হয় কারণ আমি হচ্ছে এই রুমটার ইনচার্জ বলতে গেলে। এইখানে যত কিছু আছে প্রায় সব কিছুই আমার আন্ডারে বলতে পারেন। ওকে, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই রুমের টেম্পারেচার কিন্তু অনেক বেশি, নর্মালি 37, 38, 40, 42, 45ও যায় অনেক সময়, এটা ডিপেন্ড করে কোন ওয়েদারে আমরা আছি। ওকে, নেক্সট, এইটার নাম হচ্ছে ফ্রেশ ওয়াটার জেনারেটর। আমার ফ্রেন্ডরা কিংবা এলাকার অনেকেই জিজ্ঞেস করে যে তোমরা শিপে পানি পাও কোথায়, সমুদ্রের মাঝখানে পানি খাও কীভাবে, পানি পাও কীভাবে। সো এইটা হচ্ছে সেই মেশিন যেটার মাধ্যমে আমরা সমুদ্রের পানি থেকে ফ্রেশ ওয়াটার তৈরি করি, সি ওয়াটার থেকে ফ্রেশ ওয়াটার। এটা মূলত আমাদের যে ইঞ্জিনের যে জ্যাকেট ওয়াটারটা আছে, মানে ইঞ্জিন ঠান্ডা করার জন্য আমরা যে পানিটা ব্যবহার করি, সেই পানিটা দিয়ে আমরা সমুদ্রের পানি বাষ্পে পরিণত করি, এবং সেই বাষ্পটাকে আবার ঠান্ডা করলে সেইটা হচ্ছে ফ্রেশ পানিতে পরিণত হয়। এটা অবশ্যই একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে আমরা বাষ্প পরিণত করি, যাতে অনেক অল্প টেম্পারেচারে এই পানিটা বাষ্প হইতে পারে, আইমিন 100 ডিগ্রির জন্য ওয়েট করতে হয় না, ইভেন 45 থেকে 50 ডিগ্রিতেও সেই সি ওয়াটারটা ভ্যাপোরাইজড হয়ে যায়। ওকে, এটা হচ্ছে নিচের তলা। আর আমাদের মেইন ইঞ্জিন, আমি ফ্রেন্ডদেরকে অনেক সময় বলি যে এটা 3তলা বিল্ডিংয়ের সমান, সো মনোযোগ দিয়ে দেখো তোমরা মেইন ইঞ্জিনটা আসলে কত বড়। এগুলা কিন্তু মেইন ইঞ্জিন না, এটা হচ্ছে BWTS এর একটা ফিল্টার, ব্যালাস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। এগুলো হচ্ছে পাম্প, ছোট ছোট পাম্প, মোটর, সামনে আরও বড় পাম্প আছে, যে পাম্পের মাধ্যমে আমাদের শিপের তেল অন্য জায়গায় ডিসচার্জ করা হয়। এই যে এটা হচ্ছে সেই কার্গো অয়েল পাম্প, যেটার মোটর আমার মতো 4 থেকে 5 জনের সমান। এগুলো কিন্তু একটা মোটর, এক একটা মোটর, এগুলো হাই ভোল্টেজ সব। এই মোটরটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 3300 সামথিং কিলোওয়াট।
এগুলো হচ্ছে আমাদের ব্যালাস্ট পাম্প, আর সামনেরগুলো হচ্ছে কুলার। আমি যেগুলো বলতেছি প্রায় জিনিস ইঞ্জিনিয়ারিং টার্ম, আমি আসলে সরি আপনারা কেউ বুঝবেন না, কিংবা অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না, যারা আমার প্রফেশনে আছে তারা তো বুঝবে অবশ্যই, আর যারা এমনি নর্মাল যারা আছেন তাদের বোঝার জন্য একটু কষ্ট হবে, বাট ইজ জাস্ট এ নর্মাল ট্যুর। আমি জাস্ট দেখাচ্ছি যে জিনিসগুলো কেমন, অনেক জিনিসের নাম আপনারা বুঝবেন না। এটা আর একটা ফায়ার এক্সটিংগুইশার, আগুন নেভানোর জন্য ব্যবহার করা হয়। এটা একটা ফিল্টার, ওকে, এটা হচ্ছে ফায়ার হোস উইথ নোজেল, ফায়ার হাইড্রেন্ট, এগুলো আপনাদের জন্য কমন হয়তো বুঝবেন। এটা হচ্ছে আমার ইঞ্জিনের মাঝামাঝিতে আছি আমি। এটা হচ্ছে স্ক্যাভেঞ্জার স্পেস, স্ক্যাভেঞ্জার ট্রাঙ্কও বলে। ওকে, এখন আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ইঞ্জিন রুমের একদম নিচ তলায়, বটম প্ল্যাটফর্ম। এগুলো হচ্ছে পাম্প, ট্রান্সফার পাম্প, যেগুলো দিয়ে তেল ট্রান্সফার করা হয়। আর এটা হচ্ছে সি চেস্ট, যেটার মাধ্যমে আসলে আমরা সি ওয়াটার পাই। সি ওয়াটারকে এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন পাম্প দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের ফায়ার পাম্প, ফায়ার এন্ড জিএস পাম্প, আর একটা ফায়ার এক্সটিংগুইশার। এখানে আমাদের আর একটা সি চেস্ট আছে, যেখান থেকে সমুদ্র পানি আসে, একবার বললাম যেটা। আর এটা হচ্ছে একদম ইঞ্জিনের নিচের তলা। এই যে দরজার মতো বাসাইডে যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেইন ইঞ্জিনের ক্র্যাঙ্কেজ ডোর বলি আমরা। এর নিচেও ইঞ্জিনের আরও অংশ আছে। আর এখন দেখবেন ইঞ্জিনের ফ্লাই হুইল। দেখছেন ফ্লাইহুইলটা কত বড়, এটাও একটা ফায়ার এক্সটিংগুইশার। এটা হচ্ছে জাহাজের ফ্লাই হুইল, আবার অনেকে এটাকে পাখা মনে করে ভুল করেন না, এটা হচ্ছে ইঞ্জিনের একটা অংশ। পাখা কিংবা প্রোপেলার যেটা, ওটা হচ্ছে শিপের বাইরে থাকে, ওইটা এখন দেখানো পসিবল না। যেখান দিয়ে যাচ্ছি এখান দিয়ে হচ্ছে লম্বা একটা শ্যাফ্ট বের হয়ে গেছে শিপের শেষ অংশে, ওই শেষ অংশের সাথে হচ্ছে শিপের যে পাখাটা ওইটা লাগানো। এটাই হচ্ছে আমার শর্টকাট ইঞ্জিন রুম ট্যুর। আর বললাম আমি তো এক একটা জিনিস আমি এক্সপ্লেন করতে পারবো না, অনেক টাইম লাগবে আর আপনারাও বুঝবেন না ওইভাবে। সো আশা করি আপনাদের ভাল লাগছে, আর যদি ভাল লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে, আচ্ছা এটা হচ্ছে ইবিডি, আল্লাহ না করুক কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটে, ইঞ্জিন রুমে কোনো আগুন লাগে প্লাস কিংবা যে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটি যদি হয়, স্কেপ করার জন্য ওইটা হচ্ছে অক্সিজেন প্রোভাইড করবে 10 মিনিটের জন্য, ফ্রেশ এয়ার প্রোভাইড করবে। সো ওইটা ব্যবহার করে আমরা স্কেপ করতে পারবো। এটা হচ্ছে ইঞ্জিনের মাঝের অবস্থা, মাঝের জায়গাটা। আচ্ছা যেটা বলতেছিলাম, যদি পছন্দ না হয় ভিডিও আনলাইক করবেন, সমস্যা নাই, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই তো পাশে থাকবেন সবসময়। আপনাদের সাপোর্ট আসলে খুবই ইম্পর্ট্যান্ট, সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু করে এগিয়ে যাওয়া পসিবল না, কারণ মানুষ ডিমোরালাইজড হয়ে যায়। একটা কাজ করার পরে যদি ওইটার রেজাল্ট না আসে আশানুরূপ, তাহলে মানুষ ডিমোরালাইজ হয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে আমাদের এসি, শিপের এসি। এখন বলতে পারেন এটা আবার কেমন এসি, এরকম এসি তো জীবনে দেখি নাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এসির কম্প্রেসার, এটা হচ্ছে আমাদের ফ্রিজ, এটাও বলতে পারেন এরকম ফ্রিজ তো জীবনে দেখি নাই। হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজের কম্প্রেসার, ওকে। আর আপনারা, আপনাদের যাদের ট্রাক আছে বাস আছে, আপনারা ট্রাক অথবা বাসের চাকাতে তো হাওয়া দেন নিশ্চয়ই, ওই হয়তো এখানে দেখছেন অনেক বড় বড় বোতল ইউজ করে তারা,
এই যে আমাদেরও কিন্তু বোতল আছে অনেক বড় বড়। আসলে এই বোতলগুলো হচ্ছে এয়ার বোতল, আর এগুলো হচ্ছে এয়ার কম্প্রেসার, যেটাতে অনেক প্রেশারের এয়ার আমরা ওই বোতলে হচ্ছে স্টোর করি এবং বিভিন্ন দরকারে আমরা ব্যবহার করি। মূলত ইঞ্জিন রুমের 95% জিনিস হচ্ছে আপনার নিউমেটিক্যালি কন্ট্রোলড। সো কম বেশি প্রত্যেকটা জিনিসের সাথে ওই কম্প্রেসড এয়ারের একটা সম্পৃক্ততা আছে। সো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস। আর এটা হচ্ছে বয়লার, বয়লার হচ্ছে পানি গরম করে বাষ্পে পরিণত করে। আমাদের এই ট্যাঙ্কারে এই বাষ্প, আই মিন দ্য স্টিম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই যে এটা কি কালার যেন, সিলভার কালার, ইয়াস সিলভার কালারের যে তিনটা চিমনির মতো দেখলেন, ওটা হচ্ছে আমাদের এক্সস্ট পাইপ, মেইন ইঞ্জিন, তারপরে জেনারেটার, ওগুলার এক্সস্ট পাইপ ওগুলা। এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং গিয়ার রুম, CO2 এক্সটিংগুইশার্স, ওখানে বিভিন্ন লুব অয়েল রাখা আছে। লুব অয়েল হচ্ছে, আমরা তো লুব অয়েল বলতে যারা সাধারণ মানুষ তারা শুধু মোবিল বুঝি, মোটর সাইকেলের ইঞ্জিনে ইউজ করে। সো এখানে বিভিন্ন ধরনের লুব অয়েল আছে, আমাদের অনেক মেশিনারি আছে যেখানে আমরা ওই ইঞ্জিন কিংবা মেশিনটাকে ঠান্ডা করার জন্য কিংবা স্মুথলি চলার জন্য আমরা লুব্রিক্যান্ট ইউজ করি। আর এখানে কিছু রোপ আছে, এগুলো হচ্ছে আমাদের ডেক সাইডে ইউজ করে। এটা হচ্ছে হাইড্রোলিক পাওয়ার প্যাক, এটা দিয়ে মোরিং উইঞ্চ, তারপর আরও বিভিন্ন কাজ করে। এটা তো ফায়ার হাইড্রেন্ট বললামই। ওকে, সো আজকের ইঞ্জিন রুম ট্যুর এখানেই শেষ। আরও অনেক কিছু দেখানোর ছিল, এক একটা একটা করে এক্সপ্লেন করতে গেলে অনেক টাইম লাগবে। সো আল্লাহ হাফেজ, আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।